রাতের কর্ণফুলী নদী আমরা আছি যে নদীর উপরে সেটা হচ্ছে কর্ণফুলী নদী রাতের কর্ণফুলী নদীটা আপনারা একটু দেখেন এটা হচ্ছে চট্টগ্রাম বন্দর আর এই যে চট্টগ্রাম বন্দরে হচ্ছে হলুদ লাইট আর এই যে এখানে যে সাদা লাইটগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে নেভির বেস আর এই যে হচ্ছে নৌকা মাঝি আমাদের মামা এই পাশে হচ্ছে নির্ভিকের বেস মানে নেভির কমান্ডো বেস আর এখানে আছে সোহান একটু দেখো আর এখানে আছে আলু আর ক্যামেরা তো করতেছে আমি মামু ভালো আছো হ্যাঁ মামু ভালো আছো নি মামু নির্বাক মামু বলো হ্যাঁ ভালো আছি তুমি একটু কও নাহলে মানুষ কবে যায় আমার কথা কেউ উত্তর দেয় না দাম দেয় না আমারে স্টিল ডোন্ট ফাক মি শিট আচ্ছা মামু এভাবে শুনতে পাই নাই ব্যাপার না এখানে একটা লাল সিগন্যাল লাইট জ্বলতেছে ওই রাতের কর্ণফুলী নদী আমরা আছি যে নদীর উপরে সেটা হচ্ছে কর্ণফুলী নদী রাতের কর্ণফুলী নদীটা আপনারা একটু দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে সাত নম্বর ঘাট এখানে আবার লোকজন আসছে অন্ধকার দেখা যাচ্ছে না কতটুকু দেখতে পাচ্ছেন জানি না আমরা সাত নম্বর ঘাট থেকে এখানে আসলাম কিন্তু নামলাম না কি জন্য শোন কিছু বলো মাঝিওয়ালা মামা আরো লোকজন আছে আমরা আসলাম এসে আবার যাত্রী নিয়ে আবার আমরা চলে যাচ্ছি কিন্তু আমরা এই নৌকার কর্মরত কেউ না এখন আমরা আবার ব্যাগ যাবো আপনারা আবার দেখেন খট 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 শব্দ শুনতে শুনতে দেখেন
তো আমরা নেমে গেছি এখন বোট থেকে। এখন নেমে উপরে আমরা এই এখানে 7 নম্বর ঘাটে যে বসার জায়গা এখানে আমরা বসে থাকবো। এখানে যেহেতু আজকে ঈদের দিন, প্রি প্ল্যান কোনো ভিডিও করা হয় নাই। 7 নম্বরে আসছিলাম তো মনে হলো ওই পাশে যাই, অ্যান্ড রাতের কর্ণফুলী নদীর ভ্রমণটা প্রফেশনালি সেভাবে করতে পারলাম না। এরপরে আবার আসব, তখন আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে তা তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ঠিক আছে, চলেন উপরে উঠি, দেখি আমার দুই বন্ধু কি করে। হ্যাঁ, কিসে? হ্যাঁ, ছবি করে দেখ।